হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিক্ষা মান্ত্রা। শিক্ষা মান্ত্রাতে আমরা যেরকম শিক্ষা নিয়ে অনেক ব্যাপক অর্থে আলোচনা করি, সেই ব্যাপ্ত শিক্ষার খোঁজেই আমরা থাকি শিক্ষা মন্ত্রে। আর সেই শিক্ষা মন্ত্র তোমাদের জন্য এই মুহূর্তে ইউটিউব চ্যানেলে যে আলোচনা চালাচ্ছে সেটা হচ্ছে টেন্স অ্যাট আ গ্ল্যান্স। অর্থাৎ আমরা এখানে টেন্স নিয়ে আলোচনা করছি, যার প্রথম অংশ আমরা এর মধ্যেই আলোচনা করে ফেলেছি। যদি তোমরা সেটা দেখে না থাকো তাহলে অবশ্যই ওপরে আই বাটন থেকে তোমরা লিংকটা চেক করে নাও। আর আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট টেন্সের একটাই মাত্র অংশ, অর্থাৎ দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে। আমরা যখন টেন্সের পড়া শুরু করছি, যখন আমরা টেন্স শিখতে যাচ্ছি, তখন এই সিম্পল প্রেজেন্ট টেন্সটা খুব ভালো করে জানাটা প্রচণ্ড প্রয়োজন। যদি তোমরা এই সিম্পল প্রেজেন্ট টেন্স ঠিকঠাকভাবে শিখে নিতে পারো তাহলে অন্য যে কোনো টেন্স তোমাদের কাছে সহজ মনে হবে। চলো তাহলে শুরু করা যাক। সিম্পল প্রেজেন্ট টেন্সের আমাদের আজকের আলোচনার প্রথম নিয়ম, দ্য মেইন ইউজ অফ দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশনস। তাহলে প্রথম একটা নিয়ম আমরা আলোচনা করছি, যেখানে আমরা বলছি হ্যাবিচুয়াল অ্যাকশনসের কথা। কীরকম হয় এই হ্যাবিচুয়াল অ্যাকশনস? যদিও বলা উচিত নয়, তবু এখানে একটা এক্সাম্পল আমরা রাখলাম, হি স্মোকস। আরেকটা এক্সাম্পল, ডগ বার্কস, ক্যাটস ড্রিঙ্ক মিল্ক। এখন এই তিনটে এক্সাম্পলের দিকে যদি আমরা চোখ রাখি তাহলে হ্যাবিচুয়াল অ্যাকশনস অর্থাৎ আমাদের যে অভ্যাসগত কাজ সেটা আমরা পরিষ্কার বুঝতে পারবো। এই কাজটি করে তারা এর বাইরে যেতে পারবে না, অর্থাৎ এটা তাদের হ্যাবিট হয়ে গেছে। ডগ বার্কস, এটা হ্যাবিচুয়াল অ্যাকশনস। ডগস, তারা বার্ক করবেই। ক্যাটস ড্রিঙ্ক মিল্ক, এটা তার অভ্যাস, অর্থাৎ এই যে কাজগুলো, এই কাজগুলো প্রত্যেকটাই কিন্তু হ্যাবিচুয়াল অ্যাকশনস, এবং এইগুলোর জন্য সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আমরা অলরেডি ভার্বের স্ট্রাকচার শিখে এসেছি আর তোমরা দেখেই বুঝতে পারছো এখানে সবগুলোই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। তাহলে এরপর আমরা যেটা দেখব সেটা এই টেন্স সম্পর্কে আরেকটু ব্যাপক কথা। দিস টেন্স ডাজ নট টেল আস ওয়েদার অর নট দ্য অ্যাকশন ইজ বিং পারফর্মড অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং, অ্যান্ড ইফ উই ওয়ান্ট টু মেক দিস ক্লিয়ার উই মাস্ট অ্যাড আ ভার্ব ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কখনো সিম্পল প্রেজেন্ট টেন্স তোমাকে এটা বলে দেবে না যে এই মুহূর্তেই কাজটা চলছে কি না। দেখো, অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং, যখন কথাটা বলছি, যখন সেন্টেন্সটা প্রডিউস করছি, সেই মুহূর্তেই কাজটা চলছে কি না এটা তোমাকে বলে দেবে না। অর্থাৎ সেটা যদি তোমাকে বোঝাতে হয় তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসতে হবে, আর সেটা আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডিটেল আলোচনা করব তখন পেয়ে যাব। কিন্তু এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। হি ইজ ওয়ার্কিং, হি অলওয়েজ ওয়ার্কস অ্যাট নাইট। মাই ডগ বার্কস আ লট বাট হি ইজ নট বার্কিং অ্যাট দ্য মোমেন্ট। দেখো, খেয়াল করে, হি অলওয়েজ ওয়ার্কস অ্যাট নাইট, এটা হ্যাবিচুয়াল, সে প্রত্যেক দিন রাত্রেবেলায় কাজ করে। আর হি ইজ ওয়ার্কিং মানে অ্যাট প্রেজেন্ট, এই মুহূর্তে যখন এই সেন্টেন্সটা প্রডিউস করা হচ্ছে তখন সে কাজটা করে। তো এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা বেশিরভাগ সময়ই সিম্পল প্রেজেন্ট টেন্স বললেই আমরা ধরে নিই এই যে সেন্টেন্সটা, এটার মানে সে এখন কাজটা করছে। না, এখন মানে এই মুহূর্তে কাজটা করছে এটা নয়। এটা আমাদের ভাষাগত সমস্যার জন্য বুঝতে ভুল হয়। এরপর আমরা যে রুলসটা দেখব সেটা হচ্ছে, simple present tense is often used with the adverbs or adverb phrases such as always, never, occasionally, often, sometimes, usually, every week, on Mondays, twice a year, etc. দেখো, এই যে অ্যাডভার্বগুলো বা যে অ্যাডভার্ব ফ্রেজগুলো, এগুলোকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। কিন্তু এইটা দেখলেই তুমি বুঝতে পারবে যে এরা কখনোই বলছে না যে অ্যাট প্রেজেন্ট,
বললো অলওয়েজ, মানে তুমি যদি একটা সেন্টেন্স ইউজ করো, ধরো আমরা একটা এক্সাম্পল হিসাবে একটা সেন্টেন্স নেই, হাউ অফেন ডু ইউ ওয়াশ ইয়োর হেয়ার, হাউ অফেন, তাহলে তোমাকে ফ্রিকোয়েন্সি জানতে চাইছে। তার মানে কিন্তু এটা নয় যে এই মুহূর্তে তুমি তোমার হেয়ার ওয়াশ করছো কি না, তুমি শ্যাম্পু করছো কি না সেটা বোঝা যাবে, তা কিন্তু নয়। ওয়াশ করছো, আবার সেটা নাও হতে পারে, হাউ অফেন, তোমাকে অন্য সময়েও জিজ্ঞেস করা হতে পারে, অর্থাৎ অ্যাট দ্য মোমেন্ট এটা বোঝা যাবে না। একইভাবে আই গো টু চার্চ অন সানডেজ, তো এই কথাটা তুমি সানডে ছাড়া মানডেতেও বলতে পারো, সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে, অর্থাৎ ওই মোমেন্টে তুমি যাচ্ছ এটা বোঝা যাবে না। ইট রেইনস ইন উইন্টার, শীতকালে বৃষ্টি হয়, এটা একটা জেনারেল একটা কথা, এটা বলা হচ্ছে, কিন্তু তার মানে তো এটা নয় যে এই মুহূর্তে শীতকাল আর এখন বৃষ্টি হচ্ছে। তাহলে এই অ্যাডভার্ব ফ্রেজগুলো আমাদের আগের রুলসটাকে সাপোর্ট করছে এবং আমরা তার সঙ্গে নতুন একটা কথা অ্যাড করতে পারছি যে এই অ্যাডভার্বগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সের সঙ্গে বসে, অ্যাডভার্ব হতে পারে বা অ্যাডভার্ব ফ্রেজেস হতে পারে। চলো নেক্সট রুলসে আমরা শিফট করি। অর উইথ টাইম ক্লজেস এক্সপ্রেসিং রোটেন অর হ্যাবিচুয়াল অ্যাকশনস, এই টাইম ক্লজ ব্যাপারটা একটু আমাদের বুঝতে হবে, আমার এর জন্য ক্লজের ভিডিও করা আছে, তোমরা সেখানে গিয়ে একবার চেক করে নিতে পারো, আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। Whenever and when, whenever are particularly useful, তাহলে আমরা এখানে দেখছি habitual actions এর সঙ্গে কীভাবে টাইম ক্লজ অর্থাৎ adverbial clauses of time যায়। তাহলে এটা আমরা যখন টেস্ট করছি তখন আমরা এখানে একটা সেন্টেন্স নেই, কি সেন্টেন্স, Whenever it rains, the roof leaks, when you open the door, a light goes on, তাহলে whenever it rains, যখনই বৃষ্টি, whenever it rains, এটাকে যদি আমরা নিই, এটা হচ্ছে ওই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, তাহলে এটা কি বোঝাচ্ছে, দেখো এটা একটা টাইমকে মেনশন করছে, একটা টাইম ফিক্স করে দিচ্ছে, সেই টাইমটা আবার জেনারেলাইজ হয়ে যাচ্ছে, যে কারণে বলা হচ্ছে যে হ্যাবিচুয়াল ট্রুথ হিসাবে অনেক বেশি ইউজফুল হয় whenever, তুমি যখনই whenever দিচ্ছ সঙ্গে সঙ্গে এটা একদম পুরোপুরি হ্যাবিচুয়াল অ্যাকশনসে শিফট করে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ, whenever it rains, আর প্রিন্সিপাল ক্লজ দ্য রুফ লিক্স, অর্থাৎ আমরা দেখলাম কি, দেখলাম হ্যাবিচুয়াল অ্যাকশনের জন্য আমরা এখানে একটা টাইম ক্লজ ব্যবহার করছি। একই কথা when you open the door, a light goes on, এখানেও তাই রয়েছে, when you open the door, এটা হচ্ছে আমাদের টাইম ক্লজ, আর a light goes on, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। আমরা আমাদের পরের রুলস দেখে নিই, সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য নেক্সট কি রুলস রয়েছে। ইট ইজ চিফলি ইউজড উইথ দ্য ভার্ব সে, এই সে ভার্বটাকে আমরা হাইলাইট করে রাখব, কেন এর পরে আমরা যেটা শিখব সেটা এই সেটাকে কাজে লাগিয়ে। ইট ইজ ইউজড চিফলি উইথ দ্য ভার্ব সে ওয়েন উই আর আস্কিং বাউট অর কোটিং ফ্রম বুকস, নোটিসেস অর ভেরি রিসেন্টলি রিসিভড লেটার্স। তাহলে এখানে কতগুলো পয়েন্ট আছে, প্রথম পয়েন্ট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে সে, এরপর কি উই আর আস্কিং বাউট, তাহলে আস্কিং বাউট এটা নেক্সট পয়েন্ট আমাদের, অর কোটিং ফ্রম বুকস, নোটিসেস অর ভেরি রিসেন্টলি রিসিভড লেটার্স। তাহলে ভালো করে দেখো আমরা কি করছি, আমরা এখানে কোনো না কোনো ডাইরেক্ট স্পিচ ইউজ করছি, যে কারণে এই সে কথাটা এখানে গুরুত্বপূর্ণ হয়ে গেল, কোনো না কোনো ডাইরেক্ট স্পিচ ইউজ করব আমরা, অর্থাৎ যখনই এই সে ওয়ার্ডটা থাকবে বা আমরা কোনো কিছু কোট করছি কোনো বই থেকে, কোনো নোটিস থেকে, বা খুব তাড়াতাড়ি খুব অল্প দিন আগেই কোনো হয়তো চিঠি পেয়েছি, খুব রিসেন্ট টাইমে কোনো চিঠি পেয়েছি, সেই চিঠিটা থেকে আমরা কোট করছি, তখন আমরা সবসময় সিম্পল প্রেজেন্ট করব। একটা এক্সাম্পল হলে আমাদের এই বিষয়টা খুব পরিষ্কার হয়ে যাবে। প্রথম আমরা বলেছি সে, হোয়াট ডাজ দ্য নোটিস সে, এই সেইটা কিন্তু এখানে আমরা আলোচনার মধ্যে আনছি না, এই সেইটা নয়, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন যার আনসার হিসাবে আমরা প্রেজেন্ট করছি, যেটা সেটাই আমাদের এক্সাম্পল। ইট সেইজ নো পার্কিং, দেখো নো পার্কিং এটাকে আগে আমি হাইলাইট করে দিই, এটা কি রয়েছে, হাইলাইটেড পোর্শনটা যদি তুমি ভালো করে দেখো তাহলে দেখবে এটা ডাইরেক্ট স্পিচে আছে, কোটেশনের ভেতরে রেখেছি আমরা, ডাইরেক্ট স্পিচে রেখেছি মানে আমরা কোট করছি, একটা নোটিশকে
কোট করছি, এটা একটা নোটিশ, সেটাকে আমরা কোট করেছি। এই জায়গাটা নিশ্চয়ই পরিষ্কার হয়েছে তোমাদের সবার, যে আমরা একটা নোটিশকে কোট করেছি। কোট যখনই করেছি, দেখো এখানে আমরা সে এটা ইউজ করেছি, তাহলে আমরা কোট করছি, এখানে সেই কথাটা আমরা ইউজ করছি, অর্থাৎ এখানে সবসময় আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই, শি ইজ কামিং টু লন্ডন নেক্সট উইক। শেক্সপিয়ার সেইজ, নেইদার আ বরোয়ার নর আ লেন্ডার বি। তাহলে এখানে আমরা যদি দেখি, তাহলে দেখো সেইজ, সে ব্যবহার হয়েছে, কোনো একটা বুক থেকে আমরা কোট করছি, শেক্সপিয়ারের কথা কোট করছি। দেখো অবশ্যই এখানে আর দেখবার কিচ্ছু নেই, এটা আমাদের সব সময় সিম্পল প্রেজেন্ট বা যা কোট করছি সেখান থেকে থাকবে, কিন্তু সেইজ অলওয়েজ সিম্পল প্রেজেন্ট থাকবে। এটাই হচ্ছে আমাদের এখানকার রুলস। এরপর আমরা আমাদের পরের যে রুলস সেটা দেখে নেব। আদার ভার্বস অফ কমিউনিকেশন আর অলসো পসিবল। তাহলে ভার্বস অফ কমিউনিকেশন হিসেবে আমরা সে ইউজ করেছি, এখন আমরা দেখছি অন্য কী হয়। শেক্সপিয়ার অ্যাডভাইজেস আস, দেখতেই পাচ্ছ, অ্যাডভাইজেস, আদার ভার্বস অফ কমিউনিকেশন বলেছি আমরা, ভার্বস অফ কমিউনিকেশনসের কথা আমরা বলছি। সেখানে দেখো অ্যাডভাইজেস আস নট টু বোরো অর লেন্ড। তাহলে এখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করছি। ইভেন ফর অ্যাডভাইজেস, অ্যানাদার ভার্ব অফ কমিউনিকেশন। আর নোটিস অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড ওয়ার্নস পিপল নট টু গো এনি ফার্দার। ওয়ার্নস পিপল, দেখো এখানেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। নেক্সট আমরা যে রুলসটা আসছি নেক্সটে, সেটা হচ্ছে ইট ক্যান বি ইউজড ইন নিউজ পেপার হেডলাইন্স। তাহলে আমাদের মনে রাখতে হবে এই কথাটাকে আলাদাভাবে, যেগুলোকে আমি হাইলাইট করছি তুমি জানবে যে সেগুলো হচ্ছে তোমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো তোমাকে আলাদা করে পয়েন্ট হিসেবে মাথায় রাখতে হবে। নিউজ পেপার হেডলাইন্স কীরকম, মাস মার্ডারার এসকেপস, পিস টকস ফেইল, অলওয়েজ সিম্পল প্রেজেন্ট টেন্স, কখনো পাস্টে যাবে না। ইট ক্যান বি ইউজড ফর ড্রামাটিক ন্যারেটিভ, এই ড্রামাটিক ন্যারেটিভের জন্য এটা ইউজ হয়। দিস ইজ পার্টিকুলারলি ইউজফুল ওয়েন ডেসক্রাইবিং দ্য অ্যাকশন অফ আ প্লে অর অপেরা এটসেট্রা অ্যান্ড ইজ অফেন ইউজড বাই রেডিও কমেন্টেটরস। এইটা খুব ভাইটাল অ্যাট স্পোর্টস ইভেন্টস অর পাবলিক ফাংশনস। তাহলে যখন কমেন্টেটরসরা কোনো স্পোর্টস ইভেন্টস বা কোনো পাবলিক ফাংশনে কমেন্ট্রি করবে, তখন অলওয়েজ সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। রেডিও কমেন্টেটরসরা যখন এই কাজটা করে, এবার দেখো ড্রামাটিক ন্যারেটিভ আমরা ইউজ করতে পারি কোথায়, পার্টিকুলারলি বলেছে যখন আমরা একটা প্লে বা একটা অপেরা এখানে কোনো অ্যাকশন ডেসক্রাইব করবো। একটা এক্সাম্পল দেখে নাও, পরিষ্কার হয়ে যাবে। When the curtain rises, Juliet is writing at her desk. Suddenly, the window opens and a masked man enters. তাহলে দেখো এটা হচ্ছে, দেখবে নর্মালি কোনো একটা ওই প্লে যদি আমরা দেখি, তাহলে তার আগে দেখবে একটা ডেসক্রিপশন দেওয়া থাকে, যেটাকে আমরা স্টেজ সেট আপ বলি। তো সেই সেট আপটা কীরকম হবে, সেই ডেসক্রিপশনটা, ড্রামাটিক ন্যারেটিভগুলো দেখো, রাইজেস, ইজ রাইটিং, যদিও এটা সিম্পল প্রেজেন্ট নয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট ইন প্রেজেন্ট, ওটা নিয়ে আমরা পরে আসবো। আর ওপেন্স, আর কি আছে, এন্টার্স। তাহলে আমরা কি দেখছি, সব জায়গায় সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে এই যে হাইলাইটেড পোর্শনগুলো, এগুলোর জন্য, অর্থাৎ ড্রামাটিক ন্যারেটিভ ইন আ প্লে অর অপেরা, রেডিও কমেন্টেটরস অ্যাট স্পোর্টস ইভেন্টস অর পাবলিক ফাংশনস। এখন আমরা যে রুলসটা শিখব সেটা হচ্ছে, ইট ক্যান বি ইউজড ফর আ প্ল্যান্ড ফিউচার অ্যাকশন অর সিরিজ অফ অ্যাকশনস, পার্টিকুলারলি ওয়েন দে রেফার টু আ জার্নি, ট্রাভেল এজেন্টস ইউজ ইট আ গুড টেল। তাহলে কি, ভালো করে এই জিনিসটা মনে রাখতে হবে, আ প্ল্যান্ড ফিউচার অ্যাকশন, কোনো একটা অ্যাকশন যেটা এখনও হয়নি, ফিউচার অ্যাকশন, কিন্তু তুমি সেটা অলরেডি প্ল্যান করে ফেলেছ, অথবা যদি কোনো সিরিজ অফ অ্যাকশনস হয়, সেটা কি, সেটার পার্টিকুলার ব্যাপারটা হচ্ছে যদি কোনো জার্নির কথা হয়। আর এটা সবথেকে বেশি ব্যবহার করে কারা, ট্রাভেল এজেন্টস। এই কটা কথা মাথায় রেখে আমরা এগোবো।
তাহলে আগে দেখে নিই আমরা প্ল্যান্ড ফিউচার অ্যাকশন ব্যাপারটা কি। উই লিভ লন্ডন অ্যাট 10 নেক্সট টিউজডে অ্যান্ড অ্যারাইভ ইন প্যারিস অ্যাট 15। তাহলে উই লিভ লন্ডন, দেখো এটা কিন্তু রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স, অন্তত স্ট্রাকচার তাই বলছে, কিন্তু এটা কি প্রেজেন্ট? না বন্ধুরা, এটা প্রেজেন্ট না, এটা ফিউচার। কেন? এখনো এই ঘটনাটা ঘটেইনি, যে কারণে আমরা বারবার বলছিলাম যে ভালো করে স্ট্রাকচার শেখো, কারণ স্ট্রাকচারটা ভালো করে জানলে আমরা তার পরের ফেজটায় যেতে পারবো। দেখো আমরা চোখে যে স্ট্রাকচারটা দেখি সেটাই সবসময় টেন্স নয়, আমরা এই মুহূর্তে যে স্ট্রাকচারটা দেখছি সেটা দেখতে সিম্পল প্রেজেন্টের মতো, কিন্তু আসলে সেটা সিম্পল প্রেজেন্ট নয়, সেটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। এবার আমরা একবার দেখে নিই পরে কি রুলস আছে। ইট মাস্ট বি ইউজড ইনস্টেড অফ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস উইথ ভার্বস হুইচ ক্যানট বি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস ফর্ম, দ্যাট ইজ লাভ, বিলিভ এটসেট্রা। তোমাদের নিশ্চয়ই জানা আছে যে এই যে ভার্বগুলো এদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা যায় না, কারণ এদের মানে বদলে যায়, বেশ খানিকটা চেঞ্জ হয়ে যায় মানে। সেই বিষয়টা নিয়ে আমরা পরে অবশ্যই ডিটেলে আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে যেটুকু আমরা বলতে চাইবো সেটা হচ্ছে যখন এই ভার্বগুলো থাকবে এদেরকে আমরা যা জানবো এদের সম্পর্কে, সেখানে আমরা কি দেখব যে এই ভার্বগুলো যারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যায় না তাদেরকে আমরা সিম্পল প্রেজেন্ট ফর্মে ইউজ করব, ইভেন কন্টিনিউয়াস টেন্সে। কীরকম? সো উই ক্যান সে আই লাভ ইউ বাট আই এম নট লাভিং ইউ। আমরা বলতে পারি আই লাভ ইউ, কিন্তু আমরা আই অ্যাম লাভিং ইউ বলতে পারি না। তো এই জন্য এরা অলওয়েজ সিম্পল প্রেজেন্টে যাবে। এরপর আমরা যে রুলসটা দেখব সেটাও খুব মজার রুলস। ইট ইজ ইউজড ইন কন্ডিশনাল সেন্টেন্সেস। দেখো এই কন্ডিশনাল সেন্টেন্সেস যখন আমরা আলোচনা করছি তখন তোমাদের জন্য আবার বলা থাকবে একই কথা, যদি তোমরা এর আগে আমরা যে কন্ডিশনাল ক্লজ নিয়ে ভিডিওটা করেছি যদি তোমরা সেটা দেখে না থাকো তাহলে অবশ্যই সেটা ডিটেলটা দেখে নাও, ক্লজেই পেয়ে যাবে তোমরা, ওখানেই কন্ডিশনাল ক্লজ নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই যে কন্ডিশনাল ক্লজটা, এই কন্ডিশনাল ক্লজেও এটা ব্যবহার হয়। আই ইফ আই সি অ্যান আল আস্ক হার, আনলেস ইউ টেক দ্য ব্রেক অফ দ্য কার ওন্ট মুভ। তাহলে দেখো এখানে আমরা বারবারই সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। এবার এই যে ব্যবহার করাটা, এর রুলসটা কী করব, কেন করব, কী জন্য করব, সেটা অবশ্যই আমরা কন্ডিশনাল ক্লজে শিখব, কন্ডিশনাল সেন্টেন্সেসে শিখব, তোমরা ওখান থেকে এটা ডিটেলটা নিয়ে নেবে। এখন আমরা শুধু একটা হিন্টস দিয়ে রাখলাম এবং তোমরা জানবে কন্ডিশনাল সেন্টেন্সেসে এইভাবেই সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। এখানে পরের যে রুলসটা আমরা শিখব সেটা খুব ভাইটাল, কারণ এটাও অ্যাডভার্বিয়াল ক্লজেই রয়েছে। এবারে আমরা শিখব টাইম ক্লজের গল্প, কীভাবে টাইম ক্লজের সঙ্গে ইউজ হয়। ওয়েন দেয়ার ইজ অ্যান আইডিয়া অফ রটেন, তাহলে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যে পার্টটা যেটা আমরা হাইলাইট করব এবং মনে রাখব সেটা হচ্ছে আইডিয়া অফ রটেন। ওখানে ছিল কন্ডিশনাল ক্লজ, এখানে আমরা পেলাম আইডিয়া অফ রটেন। কীরকম? অ্যাজ সুন অ্যাজ হি আর্নস এনি মানি হি স্পেন্ডস ইট। দেখো এটা অলমোস্ট ওই হ্যাবিচুয়াল অ্যাকশনের মতোই, অ্যাজ সুন অ্যাজ হি আর্নস এনি মানি, এটা যদি আমরা ধরি তাহলে হি স্পেন্ডস ইট, তাহলে অ্যাজ সুন অ্যাজ হি আর্নস সাম মানি, এটা হচ্ছে টাইম ক্লোজ এবং এখানে আমরা ইউজ করেছি সিম্পল প্রেজেন্ট টেন্স, খুব সিম্পল। পরেরটা যদি দেখো, শি টেক্স দ্য বয় টু স্কুল বিফোর শি গোজ টু ওয়ার্ক, দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ইউজ করেছি এবং এটা টাইম ক্লোজ দেখতেই পাচ্ছ, বিফোর শি গোজ টু ওয়ার্ক। তাহলে এই জায়গাগুলোতে সবসময় আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব টাইম ক্লোজের জন্য। এরপরে নেক্সট আমরা যেটা দেখব, যে রুলসটা সম্পর্কে আমরা জানব সেটা হচ্ছে ওয়েন দ্য মেন ভার্ব ইজ ইন আ ফিউচার ফর্ম ইট উইল স্টপ রেইনিং সুন। তাহলে ওয়েন দ্য মেইন ভার্ব ইজ ইন আ ফিউচার ফর্ম, অর্থাৎ মেইন ভার্বটা যদি ফিউচার ফর্ম হয় তাহলে এই পুরো বিষয়টাকেই আমরা হাইলাইট করব, এই পুরো বিষয়টাই আমাদের মনে রাখতে হবে। যদি মেইন ভার্বটা ফিউচার ফর্মে থাকে কিভাবে আমরা একবার দেখে নিই। ইট উইল স্টপ রেইনিং সুন দেন উইল গো আউট, এখানে দুটো আলাদা আলাদা সেন্টেন্স আমরা নিয়েছি, নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু।
দুটো আলাদা সেন্টেন্স, ইট উইল স্টপ রেইনিং সুন, দেন উইল গো আউট। কিন্তু মজাটা হচ্ছে দেখো দুটোতেই উইল কথাটা রয়েছে, অর্থাৎ আমরা দুটোতেই ফিউচার ফর্ম ব্যবহার করছি। এবার আমরা দেখব যে কীভাবে এটা যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানাবো, মানে ক্লজে যখন আসবো তখন কী হবে। When it stops raining, we'll go out. দেখো we will go out, তাহলে প্রিন্সিপাল ক্লজে আমরা ফিউচারই রেখেছি, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করেছি, এটাই আমাদের এই রুলসটা শেখাচ্ছে। তাহলে বন্ধুরা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের যে রুলস আমরা এখানে শিখলাম সেটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর যদি এই রুলসগুলো এবং এই বিষয়টা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শিক্ষা মন্ত্রকে লাইক করবে, শেয়ার করবে, আর সাথী হওয়ার জন্য রইল আবেদন। চলো একসাথে পথ চলি আর শিখি অনেক কিছু। এবং যদি তা করতে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে হবে, যাতে আমরা একসঙ্গে অনেক কিছু শিখতে পারি। তাহলে চলো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের অংশ অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত বাই বাই।